তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, এত ভালোবাসেন, লোকটা এসেছে বলে তুমি গ্রামে অনুষ্ঠান করছো, ঈদ মিলাদুন্নবী পালন করছো, সব ঠিক আছে, তা লোকটা তো এই দিনেই পৃথিবী ছেড়ে চলে গেল, তো এই দুঃখ প্রকাশ করবে কারা? এখনো পর্যন্ত ওলামাদের ভিতরে সমস্যা মেটেনি যে 12ই রবিউল আউয়ালে আল্লাহর নবী জন্মগ্রহণ করেছিলেন না 9ই রবিউল আউয়ালে আল্লাহর নবী জন্মগ্রহণ করেছিলেন। শেখ তাই তো, এই নিয়ে এখনো পর্যন্ত সমস্যা। মানে আপনার জন্মগ্রহণের ব্যাপারে পাড়ার হাঁস মুরগি পর্যন্ত খবর রাখে না, রাখে কেউ? রাখে, রাখে না। আপনাদের স্কুলের যে হেডমাস্টার, ওনার জন্ম তারিখ কবে এটা নিয়ে মানুষের মাথা ব্যথা আছে? নেই। আপনার মাদ্রাসার প্রধান শিক্ষক, ওনার জন্ম তারিখ নিয়ে আপনাদের মাথা ব্যথা আছে? নেই। কিন্তু পৃথিবীর একজন দামি মানুষ, ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে যার নাম লেখা, এই মানুষটি অটোমেটিকলি সমালোচনার পাত্র হবেই এবং বিতর্কের পাত্র হবে, এটাই চূড়ান্ত। সারা পৃথিবীর কেউ জানতে পারল না, কথার একটু অন্য লাইনে বলছি, পৃথিবীর কেউ জানতে পারল না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে আবু বকর, ওমর, উসমান, আলী এরা আল্লাহ নবীকে বেশি ভালোবাসতেন না আপনারা বেশি ভালোবাসেন? কোনটা কোনটা? আপনারা আল্লাহ নবীকে বেশি ভালোবাসেন না আবু বকর, ওমর, উসমান বেশি ভালোবাসতেন? আবু বকর, ওমর, উসমান বেশি ভালোবাসতেন। তা ওনারা ব্যাপারটা বুঝে যেতে পারেননি যে কোন তারিখে জন্মগ্রহণ করেছেন আর কোন তারিখে মিলাদুন্নবী করতে হবে, কোন তারিখে অনুষ্ঠান করতে হবে, ওনারা কেউ করে জাননি। চারজনা কেউ জানেন না, অন্যান্য সাহাবীরা কেউ জানেন না, তাবে তাবি মুহাদ্দিসগণ কেউ জানেন না, কোনো ইমামগণ জানতে পারেননি। বর্তমানের কিছু হুজুর এটা জানতে পেরে গেছে। কি বলছি বুঝতে পারছেন না? কিছু হুজুরেরা জানতে পেরে গেছে। আপনাকে যুক্তি দিয়েও যদি আমি বুঝিয়ে দিই তবু আপনি আমার কাছে যুক্তিতেও আসতে পারবেন না। এটা তো হাদিস কোরআনে নেই নেই, যুক্তিটা এবার আপনাকে বলছি, ভালো করে শুনুন। আমি কিন্তু এখনো বক্তব্য শুরু করিনি, করব, সবে স্টার্ট করেছি, এখন ধৈর্য ধরে বসুন, অনেক কথা বলবো বলে এসেছি, একটা একটা করে বলবো। তাদের দাবি হচ্ছে যে 12ই রবিউল আউয়ালে আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন, 12 রবিউল আউয়ালেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, এটাই তো তাদের দাবি। হ্যাঁ, এবার আপনি বলুন, আচ্ছা আপনার সংসারে আপনার আব্বা আছে, আপনার মা আছে, আপনার বেটা, আপনার বেটি, আপনার স্ত্রী, আচ্ছা বলুন তো দেখি আপনি সব থেকে কাকে বেশি ভালোবাসেন, বলতে পারবেন? ধরে নেন আপনার সন্তান হয়নি, দুনিয়াবি ভালোবাসার দিক দিয়ে আপনি আপনার স্ত্রীকে বেশি ভালোবাসেন, সন্তান যখন হয়নি বাপ মায়ের থেকে স্ত্রীকে বেশি ভালোবাসেন আপনি, ভালো কথা। আচ্ছা আপনার স্ত্রী যখন বেঁচে ছিল তখন আপনি প্রত্যেক বছর বিবাহ বার্ষিকী উদযাপন করতেন, ধরে নেন বিবাহ বার্ষিকী করে না এখন মুসলমানদের, কিছু টাকা হয়েছে বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে ওই আপনার দুটো ধূপ মোমবাতি জ্বালিয়ে একটা বড় কেক কেটে, হ্যাঁ যা করে না, হ্যাপি ম্যারেজ ডে করে না, করছে? আপনার স্ত্রীকে বিবাহ করেছিলেন 13ই কার্তিক, বাংলা 13ই কার্তিক, পৃথিবীর সব থেকে এই মুহূর্তে ভালোবাসা মানুষ আপনার স্ত্রী। আপনার স্ত্রী 13ই কার্তিকে মারা গেলেন, 13ই কার্তিকে মারা গেলেন, ধরে নেন সব থেকে ভালোবাসা মানুষ মারা গেলেন। আচ্ছা বলুন প্রত্যেক বছর 13ই কার্তিকে আপনি মোমবাতি দিয়ে হ্যাপি ম্যারেজ ডে মানাবেন না সে মারা গেছে বলে শোক প্রকাশ করবেন, কোনটা? বুঝে উত্তর দেন, এরা কিছুই কথা বোঝে না। আপনি শোক প্রকাশ করবেন না হ্যাপি ম্যারেজ ডে বন্ধু বান্ধবদেরকে নিয়ে মদ খাবেন আর আপনি গান বাজাবেন, কোনটা? আপনি যদি অরিজিনাল ভালোবাসেন তাহলে অবশ্যই আপনার চোখ দিয়ে সেদিন পানি চলে আসবে, ইস আজকেই শেফালি এই ডেটেই মারা গিয়েছিল, এটা আপনার হবে কি হবে না? চোখ দিয়ে পানি চলে আসবে, রাতে ঘুম হবে না। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, এত ভালোবাসেন, লোকটা এসেছে বলে তুমি গ্রামে অনুষ্ঠান করছো, ঈদ মিলাদুন্নবী পালন করছো, সব ঠিক আছে, তা লোকটা তো এই দিনেই পৃথিবী ছেড়ে চলে গেল, তো এই দুঃখ প্রকাশ করবে কারা? এই দুঃখটা প্রকাশ করবে কারা?
জি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতর্কিত মানুষ নন, ওনাকে বিতর্কিত ম্যান হিসেবে তৈরি করা হয়েছে পৃথিবীতে। উনি নিজে বিতর্কিত মানুষ নন, ওনাকে নিয়ে বিতর্ক সৃষ্টি করা হয়েছে। লোকমান হাকিমের ব্যাপারে বলছিলাম, এই লোকমান হাকিম লোকটা এমন, এনাকে নিয়ে অনেক বিতর্ক আছে। ইকরিমা থেকে একটা বর্ণনা পাওয়া যায়, উনি বলছেন যে লোকমান হাকিম নবী ছিলেন, তবে সমস্ত মুহাদ্দিস এবং মুফাসসিরগণ ইকরিমার এই বর্ণনাটা দুর্বল বলে আখ্যায়িত করেছেন, যে বর্ণনা ঠিক নয়। উনি নবী ছিলেন না, উনি ছিলেন হাকিম, প্রজ্ঞাময়, খুব জ্ঞানী, বিচক্ষণ মানুষ ছিলেন, উনি নবী ছিলেন না। হাকিম মানে এটা বুঝবেন না যে হেকিমি চিকিৎসা করতেন, এটা বুঝবেন না জানো। হাকিম উনি জ্ঞানী ছিলেন, মারাত্মক জ্ঞানী ছিলেন। ওনার বাড়ি ছিল আফ্রিকার হাবসা শহরে, ওনার জন্মগ্রহণ। উনি পেশায় ছিলেন একজন কাঠের মিস্ত্রি, তবে উনি হালাল রুজির ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করতেন, খুব সতর্কতা। এবং উনি খুব যখন ছোট 10 থেকে 12 বছর বয়স, উনি ছাগল চড়াতেন মাঠে খুব পছন্দের সঙ্গে, খুব পছন্দ করতেন ছাগল চড়াতে। উনি একদিন মসজিদের ভিতরে বসে আছে, লোকটা সম্পর্কে দুটো একটা কথা বলে দিই তারপরে কোরআনের আয়াত দিয়ে শুরু করব। মসজিদের ভিতরে বসে আছেন, ওনার এক বাল্যবেলার বন্ধু মসজিদের ভিতরে প্রবেশ করলেন, দেখা হয়েছে ডিস্টেন্স ধরে নেন 15 বছরের পর। এই বন্ধুটা মসজিদের ভিতরে গিয়ে বলছে, এই ভাই তোমার নাম লোকমান তো? বলছে হ্যাঁ আমার নাম লোকমান। বলছে তুমি তো আগে আমার সঙ্গে ছাগল চড়াতে? বলছে হ্যাঁ চড়াতাম। বলছে তাহলে তুমি এত বড় আলেম কি করে হলে, এত বড় জ্ঞানী কি করে হলে, তোমার কথা মসজিদের সব লোক বসে বসে শুনছে। তখন লোকমান হাকিম দুটো কথা বললেন, দুটো। এক, বন্ধু ছাগল চড়ানোর সাথী তুমি আমার, তোমার কাছে আমার দুটো উপদেশ থাকলো। এক, সদা সর্বদা সত্য কথা বলিও। দুই, আশার ক্রিয়াকলাপ থেকে, অসার ক্রিয়াকলাপ থেকে দূরে থাকবে। তার মানে অহেতুক কথাবার্তা বলবে না, তাহলে দেখবে উপর থেকে সহযোগিতা আসবে, উপরের সহযোগিতা পাওয়ার পরই তুমি একজন জ্ঞানী মানুষ হিসেবে সমাজের কাছে বিবেচিত হবে। তাহলে জ্ঞানী হতে গেলে, বেশি করে জ্ঞান অর্জন করতে গেলে, হাকিম হতে গেলে কিসের প্রয়োজন হয়? এক, নীরবতা পালন করতে হয়, বেশি কথা বলা যায় না। অনেক মানুষ আছে দেখবেন জুম্মার দিন মসজিদ থেকে বার হয় আর মসজিদের মেন গেটে দাঁড়ায়, সব লোক যখন বার হচ্ছে ও তখন চিল্লে চিল্লে বলে, ওই ইমাম সাহেব কেমন খুতবা দেয়, আজে বাজে কিছুই বুঝি না, আজকে কেন 5 মিনিট দেরিতে আজান হলো, ওই সেক্রেটারি টাকা মেরে দিয়েছে। আর কিছু লোক পাশ থেকে বলছে, গ্রামের মধ্যে এই লোকটাই হচ্ছে হকপন্থী লোক, সামনাসামনি বলে যা বলে, আসলে ও হকপন্থী লয়, ও হচ্ছে গয়াকার ভয়াকার মানুষ, ও হচ্ছে গাধা, ও জ্ঞানী লোক নয়। জ্ঞানী লোকের কাজ হচ্ছে চুপ করে জ্ঞান অর্জন করবে, আর নিরক্ষর বদমাইশ খারাপ লোকের কাজ হচ্ছে ভাত 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 করে বকবে আর জনগণের কাছে অপমান হবে। এটা হচ্ছে জ্ঞানী লোকের কাজ নয়, এটা অশিক্ষিত লোকের কাজ। ও যদি জ্ঞানী লোক হতো তাহলে ইমাম সাহেবকে পার্সোনাল ভাবে ডেকে বলতো, ভাই এটা যেটা করেছেন একটু ভুল হয়ে গেল না, হ্যাঁ এটা একটু আজানটা 5 মিনিট আগে করলে ভালো হতো না। এইটা জ্ঞানী লোক হলে বলতেন, উনি বদমাশ খারাপ লোক, এই কারণে নিয়ে কথা বলছেন, ধত 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 করে বকছে। লোকমান হাকিম বলছেন লোকটাকে, ভাই জীবনে যদি কিছু করতে চাও দুটো কাজ করিও, আমিও রাখাল ছিলাম, আজকে আল্লাহ আমাকে এখানে পৌঁছেছে দুটো কারণে, এক সদা সর্বদাতে সত্য কথা বলিও, দুই আশার ক্রিয়াকলাপ থেকে দূরে থাকিও, ভাই আল্লাহ তোমাকেও ইচ্ছা করলে এই জায়গাতে পৌঁছে দিতে পারে। আর একটা কথা বলে দিই, এটাও জেনে রাখা খুব বেশি ভালো হবে। লোকমা, এটা আবু দারদা থেকে একটা বর্ণনা পাওয়া যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান হাকিমকে দুটো কাজের ইখতিয়ার দিয়েছিলেন, দুটি কাজের, কটা? দুটি। এক, যে লোকমান
তুমি নবী হবে না তুমি হাকিম হবে, যে কোনো দুটোর মধ্যে একটা বেছে নাও। লোকমান হাকিম তখন চিন্তা ভাবনা করে বলছে, না আমি নবী হব না, নবী হলে বাবা দায়িত্ব বেশি, তাহলে আমি কি হব? না আমি হাকিম হব, আমি জ্ঞানী হব। আল্লাহ তাআলা ওকে জ্ঞানী করলেন। তা লোকমান হাকিমকে পরবর্তীতে জিজ্ঞাসা করা হচ্ছে, লোকমান হাকিম তুমি নবী না হয়ে ভাই জ্ঞানী কেন হতে গেলে? তখন লোকমান হাকিম বলছেন যে আল্লাহ নিশ্চয়ই আমার নবী হওয়াটা ভালো মনে করেন না, তাছাড়া কই অন্যান্য নবীদের ব্যাপারে আল্লাহ এই কথা বলেন না, অন্যান্য মানুষদের ব্যাপারে আল্লাহ এই কথা বলছেন না যে তুমি নবী হবে না ডাক্তার হবে, তুমি নবী হবে না মাস্টার হবে, এই কথা জিজ্ঞেস করছে না। আমার ব্যাপারে জিজ্ঞেস কেন করছে যে তুমি নবী হবে না জ্ঞানী হবে? লোকমান হাকিম তখন উপদেশ দিচ্ছে জিজ্ঞাসাকারীকে, শোনো একটা উপদেশ তোমাকে দিই, প্রার্থী যদি কেউ হয় নিজে ইচ্ছাতে, এক কথায় দায়িত্ব পাওয়ার প্রার্থী যদি কেউ নিজে ইচ্ছাতে গ্রহণ করে, শুনে রেখে দিও ভাই আল্লাহর রহমত বলে কিছু থাকে না তার কাজে। আর যে মানুষ প্রার্থী হওয়ার যোগ্য অথচ প্রার্থীর কামনা করে না, ওই লোককে যদি জোর করে যদি তার উপরে দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়, তাহলে তার কাজ এবং কর্মে তার কথাতে আল্লাহর রহমত বর্ষণ হয়। তার মানে কি বুঝলেন এই কথাটা? লোকমান হাকিমের উপদেশ কি বুঝলেন? কিছু বুঝলেন? বুঝলেন না। উনি বলতে চাইছেন, আমাদের গ্রাম্য সিস্টেম দিয়ে বলি তাহলে আপনাকে বোঝাতে সুবিধা হবে। আচ্ছা বলতে পারেন যে আমাদের সারা ভারতবর্ষে, সারা পশ্চিম বাংলা আপনাদের গ্রামে আজকে এত অবনতি কেন, এটা বলতে পারেন? অবনতির একটা কারণ, আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছি এরা নিজেরা দায়িত্ব অধিকাংশ মানুষ চেয়ে নিয়েছে, নিজে চাইতে না পারলো পাঁচজন লোককে ফিট করে বলেছে আমার নামটা প্রস্তাব করবি, আমার নামটা প্রস্তাব করবি, এবারে সেক্রেটারি আমি হব, মাদ্রাসা মসজিদে এবার আমি মোতোয়ালি হব। এই পদ প্রার্থী নিজেই, এই জন্য আমাদের কোনো কাজে সাকসেসফুল হয় না, তার একটা কারণ আমরা নিজেরা প্রার্থী হয়ে চেয়ে দায়িত্ব গ্রহণ করি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি তার দায়িত্বকে চেয়ে নিজে যদি গ্রহণ করে, তার দায়িত্ব থাকার কাজের মধ্যে আল্লাহর রহমত হয় না। যদি এমন মানুষকে দায়িত্ব দেওয়া হয় যে দায়িত্বের লোভী নয়, তাহলে তার কর্মের ভিতরে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয়। আজকে দেখুন, একেবারে প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি থেকে শুরু করে নিয়ে আজকে গ্রাম্য পঞ্চায়েত পর্যন্ত প্রত্যেক মানুষের পিছনে যদি আপনি কলম চালান, দূরবীন নিয়ে যদি দেখেন, প্রত্যেক মানুষ দেখবেন তার দায়িত্বকে চেয়ে নিয়েছে, প্রতিটা মানুষ। ভোটে দাঁড়াবা, 5 লাখ টাকা দিব, না তুমি পাবে না, ঠিক আছে ভাই আমি দাঁড়াবো এবারে, এলে 10 লাখ টাকা নিয়ে এলে দায়িত্ব পেয়ে গেল। এদের কাজে কখনো আশা করা যায় ভালো কিছু? ভালো কিছু আশা করা যায়? ওই জন্য গণতন্ত্র, গণতান্ত্রিক পদ্ধতির একটা সব থেকে বড় অন্যায় হলো এই যে দায়িত্ব চেয়ে নিয়ে নিজে দায়িত্বে রক্ষা করতে পারে না। এখানে সবাই দায়িত্ব চাইতে পারে, দেখছেন না? এমএলএ এমপি মন্ত্রীরা অশিক্ষিত লোক তাকে মন্ত্রীর দায়িত্ব দিয়ে দিয়েছে। আমি যদি ডাক্তার না হই আর যদি কোনো রুগীকে অপারেশন করার দায়িত্ব নিই, সে রুগী বাঁচবে? বলুন বাঁচবে? আমি ডাক্তারি ব্যাপার কিছুই জানি না, অথচ সেই ব্যাপারে যদি আমি অপারেশনের দায়িত্ব নিই, রুগী বাঁচবে? একটাও রুগী বাঁচবে না, হসপিটাল একদম পুরো শ্মশানে পরিণত হয়ে যাবে। আজকে সমাজ শ্মশান হয়ে যাচ্ছে কেন? যোগ্য মানুষদেরকে দায়িত্ব দেওয়া হয়নি, তারা দায়িত্ব চায়নি এই জন্য পায়নি, অযোগ্য তারা দায়িত্ব চেয়েছে তাদেরকে দেওয়া হয়েছে, আল্লাহ রহমত থেকে তারা বঞ্চিত হয়ে গেছে। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহ রহমত থেকে তারা বঞ্চিত হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত একটু ধারণা দিলাম লোকমান হাকিম লোকটা এরকম ছিলেন, তবে খুব জ্ঞানী লোক ছিলেন, উনি জাতা লোক ছিলেন না, কিন্তু নবী নন, কিন্তু মারাত্মক জ্ঞানী লোক ছিলেন। কত জ্ঞানী ছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথাটা আপনি বুঝে যান যে এত জ্ঞানী ছিলেন, আল্লাহ তাআলা শেষ পর্যন্ত ওনার নামে পবিত্র আল কোরআনের একটা সুরার নামকরণ করেছেন। এছাড়া আর বিশেষ কিছু চান? এছাড়া কিছু চাওয়ার থাকে? কিছুই চাওয়ার থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে সূরা লোকমানের ভিতরে কয়েকটা কথা বলছেন, আমি সেই কয়েকটা কথা বলি, বক্তব্য শেষ করে দেব। এক,
আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম, এটা হচ্ছে আরবিতে বলা হয় হুরুফে মুকাত্তিয়াত, বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা। পবিত্র আল কোরআনে দেখবেন আলিফ লাম মিম, তসিন, কফ, ইয়াসিন, কাফ, হা, আইন, সুয়াদ, হামিম, এইরকম কয়েকটি সুরার আগে শব্দগুলি আসে না? আছে। আরবিতে বলা হয় হুরুফে মুকাত্তিয়াত, বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা। এর মানে মতলব কি এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, আমিও বলতে পারবো না, আপনাদের এলাকার কোনো মাদানী সাহেবও বলতে পারবেন না, কোন মাদানী সাহেব বলতে পারবেন না। আল্লাহ তাআলা তারপরে বলছেন তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এগুলো প্রজ্ঞাময় কিতাবের আয়াত, খুব জ্ঞান সম্পূর্ণ কিতাবের আয়াত। পবিত্র আল কোরআনের থেকে দামি কিতাব, দামি সংবিধান আর কোন সংবিধান আছে? আরে একবার কথা বলুন, আছে নেই? কত দামি সংবিধান দেখুন। আর আমাদের সংবিধানটা একটুখানি আপনাকে বাস্তব কথা দিয়ে আপনাকে মেলাই, কিছুদিন আগে একটা বক্তা পশ্চিমবাংলার, এই আপনার ইউপির সম্ভবত বাড়ি ওনার, জার্জিস আনসারি, নাম শুনেছেন তো? লোকটা আর শুনলাম আমি যে 13 বছরের সাজা ঘোষণা করা হয়েছে, 13 বছর, 3 বছর না 5 বছর যাবত মামলা রায় শোনানো হলো সেই দিন, 13 বছর জেল হয়ে গেল। আপনারা জানেন যে বীরভূম জেলার একটা জায়গা আছে এলএম বাজার বলে, নাম নাম শুনে থাকতে পারেন, ওর পাশে একটা গ্রাম আছে ঘুরিসা। এই ঘুরিসার একটা ছেলে আজকে 4 বছর হলো, নাম তার রেজাউল, তাকে ডানকুনি থেকে বাস থেকে নামিয়ে তাকে অ্যারেস্ট করা হলো, 4 বছর যাব তার জেলখানাতে বসে আছে 4 বছর। কোন একজন সন্ত্রাসীর নাম বাংলাদেশ থেকে আগত, কোন এক গুপ্তচর, কোন এক সন্ত্রাসী, কোন এক মাওবাদী, তার নাম নাকি রেজাউল, একে সন্দেহ করে রেজাউল নাম বলে ধরে নিয়ে চলে গেছে। 4 বছর যাবত বেচারা জেলখানাতে বসে আছে। আপনারা জানেন যে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট বলে একটা জায়গা আছে, বসিরহাট, এই এলাকার কিছু ইমাম সাহেবকে রাতের অন্ধকারে তুলে নিয়ে যাওয়া হয়েছে, জানেন? জানেন না। এনআইএ তুলে নিয়ে চলে গেছে, এ মাওবাদী, সন্ত্রাসবাদী ইত্যাদি বলার পরে 13-14 বছর পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। 13-14 বছর পরে ছেড়ে দেওয়া হলো কি হিসাবে? বলছে না এরা একদমই নির্দোষী, কোনো দোষ নেই। ভারতবর্ষের সংবিধান হচ্ছে এটা, 13 বছর পরে একটা লোক নির্দোষ তার প্রমাণ হয়, কি বলছি বুঝতে পারছেন না? এই 13 বছরের যৌবনের খিদা, 13 বছরের তার সাংসারিক দুরবস্থা, এই 13 বছর তার স্ত্রীর দৈহিক চাহিদা কে পূরণ করবে? এর নাম সারা ভারত। 13 বছর পরে জার্জি সান্তারির সাজা হলো, উনি জেলখানাতে আছেন, 13 বছর পরে দেখবেন উনি ছাড় পাবেন, যখন আল্লাহ যদি ওনাকে ছাড়িয়ে দেন, তখন দেখবেন যে বেকুসুল খালাস, আদৌ ঘটনা কিছুই নয়, সব মিছে কথা। এই 13 বছরের হিসাবটা কে দিবে? হ্যাঁ, আর কোরআনের বিচার দেখুন, কোরআনের কি বিচার, এই দেখুন কোরআনের বিচার। কোরআন হচ্ছে আশ্চর্যতম একটি কিতাব। কোরআন বলেছে নারী হোক বা পুরুষ হোক, সে যদি চুরি করে তাহলে তার হাত কেটে দাও, এটা কোরআনে আছে না নেই? আছে, আছে। আচ্ছা বলুন তো, একটা চোর, চোরের যদি হাত কেটে দেয় সে তো আবার চুরি করতে পারে, পারে কি পারে না? চুরি যদি নাও করতে পারে, অন্তত অন্য কোনো চোরকে তো পরামর্শ দিতে পারে, পারে কি পারে না? পারে। ও যদি চুরি করতে নাও পারে, তা পায়ে হেঁটে হেঁটে গিয়ে তো চোরেদের সামালদারও তো হতে পারে, পারে কি পারে না? পারে। কিন্তু আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে নারী পুরুষ যেই হোক তার হাত দুটো ধরে কেটে দাও, এ কেমন ফয়সালা? কোরআনের বিচার দেখুন, আল্লাহু আকবার, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ তো এই কথা বলতে পারতেন যে চুরি করেছে তার চোখ দুটো কানা করে দাও, কলম দিয়ে খুঁচে দাও, এরকম করে চোখ দুটো নষ্ট হয়ে যাক, তাহলে দেখতে পাবে না, চুরি করতে পাবে না, আল্লাহ তো এটা বলতে পারতেন। আল্লাহ বলছেন চোর নারী হোক চোর পুরুষ হোক তাদের হাত কেটে দাও, কারণ কি, এতে যে কত বড় কথা লুকিয়ে আছে আপনি অবাক হয়ে যাবেন, এটাই যে এত বড় কথা আপনি বলে দিলেন। ইয়েস, আপনি শুনুন, আমি মমতাজুল ইসলাম, আমি এসেছি, এখানে একটা মোবাইল রাখা ছিল, এটা ধরে, এটা কোরআন মাজিদ, এটা রাখা আছে, এটার আমার খুব লোভ হয়েছে যে এটা সৌদি আরবের কোরআন,
এটাকে আমি চুরি করব, আমি চুরি করব। আচ্ছা বলুন তো, চুরি করব এই ডিসিশনটা সর্বপ্রথম কে দিল আমার দেহের ভিতরে? কে? আমার কে? চোখ। কারণ চোখ প্রথম দেখেছে কোরআনটা, তাই তো? দ্বিতীয়, চুরি করব এই প্ল্যানটা কে দিল? আমার মন। আমি এবার চুরি করতে আসছি, আমি আসতে গেলে আমাকে কি হাতে হেঁটে আসতে হবে না পায়ে? পায়ে। তাহলে আমার পা এসেছে এই পর্যন্ত, তাহলে তৃতীয় নম্বর অপরাধ কে করলো? কে? পা। এবারে পা এসে এখানে দাঁড়িয়ে আছে, লাস্ট বেলা হাত কোরআনটাকে এইভাবে নিয়ে পকেটে ভরে চলে গেল। আচ্ছা বলুন তো, এতক্ষণ পর্যন্ত সবাই অপরাধ করেছে, কিন্তু ফাইনাল কাজটা কে করেছে? হাত। কোরআনের আইন দেখুন, পা এসেছে, পা কাজ করেনি, চোখ দেখেছে পকেটে ভরতে পারেনি, ব্রেন কাজ করেছে পকেটে ভরতে পারেনি, শেষ ফয়সালা কাজ কমপ্লিট করেছে, তার নাম হাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক বিচার করে দিয়েছেন, হাত তুমি অপরাধ করেছো, তোমারই সাজা হবে, তোমার হাত দুটো কেটে ফেলে দাও। এর নাম কোরআন। কোরআন কখনো সন্দিহনের ভিতরে থাকে না, সন্দেহ করে কাউকে সাজা দেয় না। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে মারাত্মক মারাত্মক কথা বলেছেন, একদম ইম্পর্টেন্ট, যে আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আপনি ভাববেন যে এটা হয় কি করে। কিতাবুল হাকিম বলা হয়েছে, এটা খুব জ্ঞান সম্পূর্ণ মানে কিতাবের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তারপরে বলছেন হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, অবশ্যই হেদায়াত ও রহমত সৎ কর্ম পরায়ণ মানুষদের জন্য। কোরআন থেকে হেদায়াত সবাই পাবে? সবাই হেদায়াত পাবে? পাবে না। সৎ কর্মশীল যারা, তারা এর থেকে আল্লাহর রহমত পাবে, এর থেকে কি পাবে? হেদায়াত পাবে। আচ্ছা সৎ কর্মশীল কারা? মুহসিন শব্দ এসেছে এখানে, সৎ কর্মশীল কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যতরে সূরা আল ইমরানের 114 নম্বর আয়াতে বিস্তারিতভাবে আলোচনা করছেন, এক, পৃথিবীতে সৎ কর্মশীল তারাই, ইউমিনুনা বিল্লাহি, এক, সৎ কর্মশীলের মধ্যে তারা আল্লাহর প্রতি ইমান রাখবে, দুই, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের প্রতি তারা বিশ্বাস রাখবে, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, তারা ভালো কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজ নিষেধ করবে, ওয়া ইউসারিউনা ফিল খাইরাত, আর ভালো কাজের জন্য দৌড় ঝাঁপ করবে, উঠে পড়ে লাগবে ভালো কাজ করার জন্য। আল্লাহ তাআলা বলছেন ওয়াউলাইকা মিনাস সলিহিন, অবশ্যই এরাই হচ্ছে সৎ কর্মশীল। এরাই সৎ কর্মশীলের কটা গুণ? কটা? পাঁচটা। এক, আল্লাহর উপরে ইমান রাখবে। আপনাদের ইমান আছে আল্লাহর উপরে? আছে? এই আছে তো, আছে। দুই, ইয়াউমিল আখির, কিয়ামতের উপরে বিশ্বাস রাখতে হবে, ওয়ায়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ করতে হবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজ থেকে নিষেধ করতে হবে, ওয়ায়ুসারিউনা ফিল খাইরাত, ভালো কাজ যেখানে হবে তার সমর্থন করতে হবে, ভালো কাজ যেখানে হবে সেখানকার জন্য পারিশ্রমিক দিতে হবে, সেখানকার জন্য অর্থ ব্যয় করতে হবে, সেখানকার জন্য টাইম দিতে হবে, সেখানকার জন্য সমর্থন করতে হবে, সেখানকার জন্য প্রয়োজন হলে আপনাকে যাবতীয় রকমের আপনার পক্ষ থেকে যেটা সহযোগিতা করার জন্য আপনাকে সেটা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াউলাইকা মিনাস সলিহিন, এরাই হচ্ছে সৎ কর্মপরায়ণ মানুষ। আমাদের মধ্যে পাঁচটা গুণ আছে, আল্লাহর প্রতি ইমান আছে। আচ্ছা মাঝখানে একটা কথা বলে রাখছি, খুব ভালো করে বিশ্বাস মানে জেনে রাখুন, তাওহীদ কয় প্রকারের আপনারা জানেন? তাওহীদ, তাওহীদ কয় প্রকারের? তিন প্রকার, তাই তো? একদম। তাওহীদে রুবুবিয়াত, তাওহীদ উলুহিয়াত, আর তাওহীদ আসমা ওয়া সিফাত, তাই তো? মানে আল্লাহকে এক, অর্থাৎ রব এক, স্রষ্টা এক, এইটাকে দীর্ঘ বিশ্বাস রাখা, এটা আমরা রাখি, রাখি কি রাখি না রাখি। দুই, ইবাদাতের ক্ষেত্রে ইবাদাত শুধুমাত্র আল্লাহরই জন্য হবে, এইটা বিশ্বাস করে ইবাদাত করা, এটাও আমরা করি, করি কি করি না করি। আসমা ও সিফাত, এইটার উপর আমরা খুব দুর্বল,
আসমা সেফাতের কাছে খুব দুর্বল আমরা। আসমা সেফাত কাকে বলে? আল্লাহর কিছু নাম আছে, সেই নামের কিছু গুণবাচক শব্দ আল্লাহ তাআলার আছে, তার কিছু গুণ আছে নামের সাথে সাথে, এই গুণের ব্যাপারে আমরা একেবারেই দুর্বল।